ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমাদের একজন ভাই জানা মোহাম্মদ শাহজাহান আলী দোয়া কাথা থেকে জানতে চেয়েছেন একটা পরিবারের কর্তা যিনি ইনকাম করছেন তার টাকা যদি হারাম ইনকাম হয় তাহলে বাকি সদস্যদের করণীয় কি হারাম খাওয়ার জন্য তাদের গুনাহ হবে কি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামা আলা রাসূলিল্লাহ মা বা'দ জি সম্মানিত ভাই এই ব্যাপারে ওলামায় ক্রামগণ কোরআন এবং সৈহাদিসকে সামনে রেখে এ কথা পরিষ্কার বলেছেন যে ব্যক্তি হারাম পথে আয় রোজগার করবে ইনকাম করবে সেই ব্যক্তি গুণাগার হবে এবং তার অধীনে যে সমস্ত সদস্যরা চলেন বা তার অধীনে যে সমস্ত পরিবার রয়েছেন বা তার অধীনে যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তারা এক্ষেত্রে গুণাগার হবে না বরং যে ব্যক্তি হারাম পথে রোজগার করে ইনকাম করে সেই ব্যক্তি নিজে গুণাগার হবে নিজে ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় কথা হলো এই যখন একই পরিবারের সদস্যরা এই ব্যাপারে জানতে পারবেন যে সে সঠিক পথের আয় রোজগার করে না বরং হারাম পথে সে ইনকাম করে তখন পরিবারের সদস্যদের উচিত যে তাকে তার সম্মান বজিয়ে রেখে আদব কাদা বজিয়ে রেখে হেকমতের সাথে তাকে বুঝাবে যে তুমি যে পথ অবলম্বন করেছ বা যে পথে আয় রোজগার করতেছ ইনকাম করতেছ সে পথটা সঠিক না বরং রাস্তাটা হচ্ছে যেহেতু এ ব্যাপারে আল্লাহ রসুল আলা এবং আল্লাহ রসুল আলী সালাত এই পথে ইনকাম করতে আয় রোজগার করতে নিষেধ করেছেন তাই বাকি পরিবারের সদস্যরা তাকে বুঝাবার চেষ্টা করবে এবং এটাই শেষ কথা তাই যে ব্যক্তি হারাম পথে ইনকাম করবে আয় রোজগার করবে সে গুণাগার হবে বাকি তার অধীনে যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তারা গুণাগার হবে না এবং দোষণীয় হবে না তবে তাদের উচিত তাকে হেকমতের সাথে বোঝানো বাকি আল্লাহ আলম সহাব সালামু আলাইকুম ও রহমতুল্লাহি